हाँ हाँ যে এরকম করে গেছে অফিস ফোন করেছে হয়তো আপনাদের অফিস ওইভাবেই হয়েছে খবরটা এখানে কেউ বুঝতে পারেনি ব্যাপার আর দেখে থাকলে ভেসেলটা এসে কি হয় ওখান থেকে ঘুরে বাইরে থেকে ঘুরে আবার চলে গেছে ও তো এখানে ফেরায়নি সেকেন্ডবার যে আমরা জানতে পারব ১১১টা লঞ্চ যেটা যা এখান থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার সময় ঠিক মাঝপথে লঞ্চ থেকে ঝাঁপ মেরেছে লোকটা নন বেঙ্গলি লোক উনি ওনার ভাইরা ভাই আর ওনার ছেলে মেয়ে দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এরা গেছে সঙ্গে সঞ্জয় চৌহান নাম ভদ্রলোকের পরে যে পুলিশ ইয়ে হলো এইবারে লঞ্চ ওখান থেকে ওরা সঙ্গে সঙ্গে লঞ্চের যারা স্টাফ ছিল তারা চেষ্টা করেছে বয়া ঠয়া ফেলে ধরার বাইয়ে কিন্তু ভদ্রলোককে আর ওই তারপরে আর দেখাই যায়নি দেখা গেলে হয়তো লঞ্চের স্টাফ যারা আছে তারা উদ্ধার করতো কেননা এরকম রেকর্ডও রয়েছে যে লঞ্চের স্টাফরা যারা ডুবে যাচ্ছে তাদেরকে উদ্ধার করেছে রিকভারি করেছে হ্যাঁ রিকভারি করেছে যদি দেখতে পাওয়া যেত লঞ্চের স্টাফরা সেইভাবে তৈরিও ছিল তখন ওরা কী করেছে লঞ্চটাকে আবার ঘুরিয়ে এখানে নিয়ে আসছে বেলুর জেটিতে আবার নিয়ে এসেছে নিয়ে আসার পরে এখানে এসে খবরাখবর করেছে তারপরে লঞ্চ আবার সার্ভিসে গেছে যথারীতি সার্ভিসে গেছে
সার্ভিস থেকে আসার পথে ওদেরকে ওই লঞ্চে এখানে নিয়ে আসে। ইতিমধ্যে মহারাজের কাছেও খবর যায়, মহারাজরাও ব্যাপারটাকে লক্ষ্য করেছে, তারা থানার লোকজন আসে। আসার পরে ভদ্রমহিলার মানে ভদ্রলোকের ওয়াইফ আপাতত ওই কোনা হাইরোডের ওখানে থাকে, ওখানে খবর পাওয়ার পরে উনি এসছে। ওনা আসার সঙ্গে সঙ্গে থানায় টোটাল বিষয়টা ইয়ে হবে। আপনার নামটা কি? আমার নাম শম্ভু তালুকদার। আপনি কি বেলুড় জেটির? আমি বেলুড় জেটির এখানকার স্টাফ।